হ্যালো হ্যাপি পিপুল, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে ফিরে এলাম শ্যাডো ফাইট 2 এর ভিডিও, গেম প্লে ভিডিও নিয়ে। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীতে আরও মজাদার গেম উপভোগ করতে পারেন। এবার চলুন শুরু করি। আজ গত পর্বের পর থেকেই শুরু করছি, আর আজ হাতে রেখেছি লোহার রডটি, হাতে রেখেছি আর মেশাডিটি এখন ব্যবহার করছি না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে যথেষ্ট পরিমাণ কয়েন আছে, 6432টা কয়েন আছে, যাদের অনায়াসে নতুন ওয়েপেন এবং আর্মার কেনা যাবে। কিন্তু ওটা এখন করছি না, কারণ ওটা করলে টুর্নামেন্টে যে ফাইট, এই ফাইটগুলো অনেক ইজি হয়ে যাবে, আর ইজি হয়ে গেলে মজাও থাকবে না আর এক্সাইটমেন্টও কমে যাবে। তাই লোহার রড দিয়েই ব্যবহার করেই আজ টুর্নামেন্ট শুরু করব। 20তম স্টেজ আছে, তো চলুন এটাই খেলা যাক 690টে কয়েনের জন্য। আজকে কে আছে? রোগ, এর হাতেও সম্ভবত লোহার রডটাই আছে। হ্যাঁ, লোহার রডটাই আছে। ফাইট শুরু করবো, প্রথম হিট দিয়েই মারামারি শুরু করে প্রথম, না দ্বিতীয় হিটে এমন পাল্টি কোনো সমস্যা নেই, কিন্তু লোহার রডটা খুবই সিঙ্ক করে আমার সাথে। তো আশা করা যাচ্ছে লোহার রড দিয়ে জিততে অসুবিধা, শুধু কি তুমি পাঠিয়ে দিতে পারো? এটা খেয়ে দেখো, এত খুবই পায় মারতেছে, খুবই নিচে, এত নিচে মানে দেখো তো কেমন লাগে, কিছু না বলে একদম সবাই পেয়ে বসে। সেই তো শেষ হবে তো, এত নামের সাথে ক্যারেক্টারটা খুবই মানায়, তো বোঝাই যাচ্ছে মানে খুবই ভায়োলেন্ট, রোয়েস হয়ে মারামারি না, অতিরিক্ত ই করছে। আমার তো পুরো লাস্ট মোমেন্টে এসে গ্রেট একটা কাজ করে দিলাম, এমন খুব কমই পাওয়া যায় খুব লাস্ট মোমেন্টে এসে। এবার ফার্স্ট স্ট্রাইক আমার, যাই হোক ফার্স্ট স্ট্রাইক দিতে কিন্তু খুব মজাই লাগে। ইস, দেখো তো শুধু কি করে যাচ্ছে, কি করছে, গিয়ে নর্মাল ফাইট যদি এমন হয় তাহলে পারবো কিভাবে? নর্মাল ফাইটে তো এটা আমিও পারি, আমার লাঠিটাও লাগলো না যদিও, আমাকে রাগিয়ে দিচ্ছে। কিন্তু মোটামুটি যদি আমি রেগে যাই না তো চারিদিকে কিন্তু আগুন জ্বলবে, কোনো কথাই কাজ হবে না। লাইফ কিন্তু একে খুবই অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে চলে এসে প্রথমটা কোনো রকমে খুব নাকের ডগা দিয়ে জিতেছি। ইস, এটা ওকে দিয়ে দিতেই হলো। খেলার ভিতরে হাজির আছে, ওটা নিয়ে কোনো সমস্যা না, এই জন্য আমি তো এটাই চেয়েছিলাম যাতে নর্মাল ফাইট ওপেন করি, তো শখ হাট দিয়ে দিল। আচ্ছা, এবার একটু ধীরে সুস্থে খেলতে হবে, যাতে হচ্ছে জিতারে অন্তত মান সম্মানটা তো বজায় রাখা দরকার আছে, নইলে এত বড় বড় কথা কোনো কিছুই ফল দেবে না। যাই হোক, একটা শখ হাট দিয়ে দিয়েছে, খুবই ধীরে সুস্থে খেলতে হবে আর ঠান্ডা মাথায় কাজ করতে হবে। এখন তো না, এটা হেরে গেলে তো মোটেই চলবে না, নিজেকে তো ক্ষমা করতে পারবো না, এর জন্য করছে কে শুধু। হেরে গেলাম, হ্যাঁ এটা কি বিশ্বাস করা যায় যে হেরে গেলাম? আচ্ছা যাই হোক, আগে তো বললাম যে খেলার ভিতরে হাজির থাকতে পারে সবসময় যে ভালো করবো এমনটা আশা করা ঠিক না, তবুও একটা রাগ চলে এসেছে মনের মধ্যে, এবার একে হারাতেই হবে যে করে হোক, তাও এটা দিয়েই হারাবো, কোনো আপগ্রেডের কোনো কিছু হবে না, জাস্ট লোহার রড দিয়ে লোহার রডকে হারাবো আজকে।
দাও, আমাকে একটু সময় দাও। মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতে হবে কোনটা আমি আর কোনটা কে, বোঝায় দুষ্কর হয়ে যায়। আবারও সেই টাইট কর্নারের মধ্যে পৌঁছে গেছে, আমারও লাইফ থেকে প্রচুর কম। ইস, ও তো পুরো অ্যাগ্রেসিভ হয়ে গেছে। না, এইভাবে চলতে দেওয়া যায় না, বন্ধুরা আমাকে ক্ষমা করবেন, কিন্তু একে হারাতে গেলে এখন একে একটু শায়েস্তা করার দরকার। এ মনে করছে আমি অসহায় হয়ে রয়েছি, কিন্তু না, ওকে এখন আমার ক্ষমতাটা দেখিয়ে দেওয়ার দরকার আছে। কি বলছে? ইওর অর্ডার উইল বি রেডি ইন 4 মিনিট, বাট ইট ক্যান বি ফিনিশ রাইট নাও, ওয়েট। বসে ওয়েট করো, এর জন্য 5টা কয়েন দেওয়ার কোনো মানে হয় না, 5টা জেমস দেওয়ার। তো বন্ধুরা একটু অপেক্ষা, না আপনারা কেউ অপেক্ষা করবেন না, অপেক্ষা করবো আমি, আর যখনই রেডি হয়ে যাবে তখনই মারামারিতে ফিরে চলে আসবো আবার। তো এই গেলাম, বাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ড্যাগারটা রেডি হয়ে গেছে, তো ভূত ইজ্জতের ভাজিপালা করলাম, এবার নিজের প্রতিশোধ নেওয়ার পালা। যাই হোক, এর মধ্যে একটা কথা মনে পড়ে গেল যে উপরওয়ালা মেহরবান তো গাধাবি পেহলওয়ান, তাই নাকি? হ্যাঁ, উপরওয়ালা মেহরবান তো গাধাবি পেহলওয়ান। যাই হোক, এখন আমার প্রতিশোধের পালা। তার আগে আমি এই নতুন আর্মারটা অর্ডার দিয়ে যেতে চাই, ওল্ড লেদার জ্যাকেট। যেহেতু 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়, এই জন্য এর আগে এটাকে অর্ডার দিয়ে চলে গেলাম। চলুন, এবার আছে ইটস টাইম ফর মাই ভেঞ্জেন্স। দেখেছেন, ইজি হয়ে গেছে। আর একে যে করবো না, ওয়েট এ মোমেন্ট, ইউ হ্যাভ মাচ বেটার ইকুইপমেন্ট ইন ইউর, সো ইউ হ্যাভ টু চুজ দ্য স্ট্রংগেস্ট আর্ম। আচ্ছা দেখি কী আবার আছে। আমি তো নিলামই, বেস্টটাই তো নিয়েছি। আবার কি বলছে? দাঁত কি যে বলে না, তো ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, চলুন এবার প্রতিশোধের পর। আজকে দেখবেন প্রতিশোধ, এটি কীভাবে আজকে টর্চার করব সেটাই দেখার পালা। উফ, প্রথমে পালিয়ে গেল। দেখ, একে বলে টর্চার। আজকে তোকে 2 ইসে শেষ করে দেবো। টর্চার করবো শুধু। ইস, আজকে ছুরির ডগায় আসলেই তোর তো এই যে টর্চার, এমন ভাবে তোকে ওর সাথে কোনো কিছু যায় আসেনি। আরেকটু কর, আরেকটু খেলা কর, তোকে একটু খেলা করার সময় দিলাম। কি যে বলবো, রেজাস্টাই খারাপ করে দিয়েছিল, এই জন্য তোকে টর্চার করছি। দেখ, ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়ে ফেলেছিলি তুই, ভুল লোকের সঙ্গে তোর পাঙ্গা নেওয়া হয়ে গেছিল। যা, আমার তো খুব একটু বেশি, ইস, একে একটু অপেক্ষা করা উচিত ছিল, যাতে শেষ মুহূর্তে আসে একে একটু ই করা যায়। তবুও কোনো সমস্যা নেই, 712 কয়েন দিয়েছে, অবশ্যই এটা আমার প্রাপ্য। তো সাথে সাথে পরের ফাইটটাও নর্মাল হয়েছে, আর শেষ বডিগার্ডটার অবস্থাও নর্মাল। তো আর্মার ছাড়াই শেষ বডিগার্ডটাকেই পরাজিত করার চেষ্টা করবো। তো চলুন, শেষ বডিগার্ডটাকেও এবার পরাজিত করে আসি। তো তার আগে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ শেষ বডিগার্ডটা ভুল করে আমি শেষ বডিগার্ডটার সাথে মারামারি করতে চলে গিয়েছিলাম একবার এই সার্ভারে টাইট করার সময়। তো এর সাথে যে কথাগুলো হয়, ওই কথাগুলো আমার রেকর্ড করা হয়নি, তো ওই কথাগুলো আপনারা দেখাতে পারবো না, তার জন্য খুবই দুঃখিত আমি। তো চলুন শুরু করে দিই। আর পেছনে আছে সেই আমার ফেভারিট মিউজিক, যে এত প্রিয় ওএসটি একটা। এই গেমের মনে করেন যদি প্রিয় কিছু থাকতে পারে, তো এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আছে ট্র্যাডিশনাল চাইনিজ ব্যাকগ্রাউন্ড, আর সাথে আছে পিছনের ব্যাকগ্রাউন্ড ওএসটি মিউজিকটা। যাই হোক, এই ফাইটটাও খুবই একটা দেখতে পেতে হচ্ছে না, বডিগার্ডটাকে মারতে। বডিগার্ডটার নাম ড্যান্ডি, আচ্ছা বডিগার্ডটার নাম হচ্ছে ড্যান্ডি, নামের আগে খেয়ালই করিনি, কিন্তু একেও মারতে খুব একটা দেখতে পেতে হলো না।
তো ভালোই করছি। আর এরপরে টার্গেট আছে আমাদের মেন বস, যার নাম লিনাক্স না কি কিছু একটা, নামটা সঠিক উচ্চারণ হয় না, তো কিছু না করলেও এটা জিতে যাব যা পজিশন আমার, তো সেইভাবেই কাজ করছি। আর যাই বল না কেন, ড্যাগারটা কিন্তু আমার সাথে জিও সিঙ্ক করে, ড্যাগারটাতে খুবই প্রচুর, এখন সামান্য একটু লাইফ রয়েছে তারপরেও কিভাবে ফাইট করে যাচ্ছে, সামান্য নোকের ডগায় লাইফ আর এভাবে ফাইট করে যাচ্ছে। দেখেন একটা হিটেই শেষ, তবুও এভাবে ফাইট করে যাচ্ছে। ল এই এলো এলি লোন বিস্ট, সেটা বাকি একটা ইউ পালাম, যাই হোক সেটা আগে দেখে আসি। ও হ্যাঁ, আগেরটা দেখাতে পারিনি কিন্তু শেষেরটা দেখাতে পারছি। ড্যান্ডি বলছি, আই গ্রোন বি বোরেড অফ দিস লাইফ, সরি বন্ধুরা আমার ভুল উচ্চারণের জন্য, আই গ্রোন বোর্ড অফ দিস লাইফ, দ্য অর্ডার আই উইশ টু রিটার্ন টু মাই ট্রু প্লেস মাই সিট অফ হাই পাওয়ার, বাট ডোন্ট থিঙ্ক দ্যাট লিনাক্স উইল বি সো ইজি, হি উইল নট ফেজ। ও তো একটা জিনিস যে এ হচ্ছে বোর হয়ে গেছে এর লাইফে, এর আগের জায়গায় ফিরে যেতে চায়, তো এটা আবার কি বোর কেন, আর ইউ ট্রাইং টু কারেক্ট ইউর মিস্টেক, ইউ ওপেন দ্য গেট বাট অনলি দ্য ইন্টারনাল ক্যান এলিমিনেট দ্য শ্যাডো কন্টেজিয়ন, নট বিং অন অফ পাচ আর ইউ উইক মোর, ইউ শ্যাল ডাই লাইক অল দ্য রেস্ট, ম্যাগমা ফ্লো থ্রু ইউর ভেইন্স অ্যান্ড ইট উইল কভার অল দ্য ল্যান্ড ক্লেন্সিং ইট ফর নিউ লাইফ, ট্রাই টু রেড এ নিউ মাল্টিপ্লেয়ার মুড। যাই হোক বন্ধুরা, এটা আবার কি করছে, লিনাক্স অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ, আর এটা কি আছে এটার জন্য আবার অর্ডার কি, অর্ডারটা তো পেয়ে গেছি, এটা আবার কি ডাউনলোড ফেল প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন এগেইন, আচ্ছা ওটা ইন্টারনেট কানেকশনের জন্য চাইছে, আর লিনাক্স চ্যালেঞ্জ ইউর অ্যাকসেপ্ট, আর এখানে কোনো ডিফিকাল্টি লেভেল টেভেল কিছুই নাই, আর শুধু ফাইটই আছে, তো আমি যতই চেষ্টা করি না কেন ওকে এখন পরাজিত করতে পারবো না, এটা আমার দৃঢ় বিশ্বাস। একটা রেওয়ার্ড যেটা ছিল ওটা নিয়ে নিয়েই নিই, ডিফিট লিনাক্স বডিগার্ডে, ও সব কটা বডিগার্ডকে পরাজিত করেছি তার জন্য এই রেওয়ার্ডটা পেলাম। আর বন্ধুরা আজ এ পর্যন্তই, অনেক কিছু করলাম, ইজ্জতের ভাজিপালা হলো, প্রতিশোধ নিলাম, একটা বডি শেষ বডিগার্ডটাকেও হারিয়েছি, পরবর্তী ফাইটও ইজি আছে, তো পরবর্তীতে পরবর্তী সময় দেখা হলে অবশ্যই আমার যে ওয়েপেন এবং আর্মারটি দেখছেন সর্বোচ্চ পর্যায়ে আপগ্রেড থাকবে। আর অবশ্য মনে হয় এই টুর্নামেন্টের প্রায় খুবই একটা না হলে দুটো বাকি থাকবে, আর সেদিন দেখা হবে লিনাক্সের বডিগার্ডের সাথে, সাথে থাকছে যে ডাউনলোডটা দেখাচ্ছে এটাও ডাউনলোড করব। তো প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওটিতে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের সাথে থাকুন। খুদা হাফেজ।